সারা জীবন সহায়ক সংশোধকের লেখা একটা কাব্যনাট্য কিছু অংশ, 5 মিনিটের বেশি না, টেক ইউ টু মাচ অফ ইউর টাইম। নুরুলদিনের কাব্যনাট্যটা বেসিক্যালি হিস্টোরিক্যাল ফিকশন। নুরুলদিন ক্যারেক্টারটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, উত্তরবঙ্গের প্রেজেন্ট রেভলিউশনের একজন নেতা। এখানে সে তার শিশুকাল স্মরণ করছে। কোন কালে, কত না অতীত কালে, সেই একদিন, একদিন পূর্ণিমা নয়, মাথার উপর সূর্য অগ্নি ঢালি যায়, তখন নুরুলদিন নিতান্ত স্যাংড়ায়, 8-10 বৎসর, মক্তবেতে যায়, খায় দায়, ঘুরিয়া বেড়ায়, তিস্তার পানিতে পড়ি সারা বেলা মাথায় ঝাপায়, গাছ হতে ফল পাড়ি খায়, ডাল ভাঙি ফুল সিঁড়ি দৌড়িয়ে পালায়, নিশীতে সে বাপের বদলে সুতি সুখে নিদ্রা যায়, কোনো কোনো নিশীথে স্বপন দেখে নীল নীলক খায়, ধবল বকের ন্যায় তার উড়ি তুরান্তরে ভাসিয়া যা বেড়ায়, একদিন ফজর বেলায় মত্ত বেশে যাবে বলি কেতাব গুছায়, এই কালে বাপ তাই রে ডাক দিয়া কয়, বাপুর নুরুলদিন, নুরুলদিন আই যে এদিন মক্তবে না গেলু হয়, মোর সাথে মাঠে যাব বাপ, শুনিয়া নুরুলদিন দেয় 3 লাফ, মক্তবে না যাওয়া যদি পড়াশোনা মাফ, ওস্তাদের হাত হাতে বাঁচি গেল কান, মাঠতে যতেক ইচ্ছা ফুর্তি কর ফুর্তি দিনমান, বাপের আগতে তাই নাচি নাচি যায়, নাঙল ধরিয়া কাঁধে বাপ তার আসিয়া পৌঁছায়, মাঠতে আসিয়া বাপ অনেক আছে আজিও বেটার, কেমন অসীম গলা সন্মন যেন অন্যকার, গলা ধরি কয় বাপ এত্তি আয় কাছে, ডাকে বেটাক বলিতে পারবু না রে নাঙল ঠেলিতে, ঠেলিতে নাঙল আজি বাপেও বেটায়, আয় বাপ আয় জলে বলত তবে জুতি দাও বাবা, আর কেমনে চাষিতে হয় আগতা শিখাবা, একবার দেখিলেই পারিব নিশ্চয়, বড় ফুর্তি তিলেক দেরিও ওর সহ্য না হয়, নাঙল শশীবে এও মজাদার বলি মনে হয়, হঠাৎ নুরুলদিন দেখিবার পায়, দেখিয়া তাজ্য তাই হয়া যায়, দেখিবার পায় বাপ্তার নিজ কান্ধে জোয়াল খুলিল, জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুটিল, বলিল নুরুলদিন বেচয়েন এ কি হয় কোনঠে বলদ, বাপ আজি হতে নাঙলে নতুন বলদ, আবার নুরুলদিন কাঁদিয়া শুধায়, বাপজান তুমি কেনে বলদ কোনঠায়, বলদ তো নাই বাপ বেচিয়া নগদে, রাজার খাজানা শোধ দিনু কোনো মতে, অস্থির বলিল বাপ আয় বেলা হয় আয় যায় বাপ, কাঁদে না কাঁদে না বাপ, হাতে নে নোমল তুই মুষ্টি ধরি জোরে দিবু সাপ, জোরে তুই শক্ত করি থাকবি থাকিব কষিয়া, টানি টানি মুই জামু জমিন সষিয়া, আজিও নুরুলদিন কষ্ট সব কষ্ট করি দেখিবার পায়, মাথার উপরে সূর্য অগ্নি ঢালি যায়, একখান মরা গাছ স্তব্ধ মারি শকুন তাকায়, নিচে নাঙল লোহার ফলায় ধীরে ধীরে মাটি ফাড়ি যায়, চুর চুর করি কাপে মুষ্টিদার হাত থামি যায়, বাপ উল্টি ধমকায় বজ্রাতে ঝাড়, আবার থামিলে তোর ভাঙিব ভাঙি দেব ঘাড়, আবার নুরুলদিন নোঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া, আবার জোয়াল টানি বাপ যায় জমিন শাসিয়া, জমিন শসিয়া চলে বাপ তার ভাঙিয়া কোমর, অগ্নি ঢালি যায় সূর্য বেলা দুপ্রহর, জোয়াল কাঁধে বাপ অকস্মাৎ পড়ি যায় তার জমির উপর, ঘাড় ভাঙি পড়িয়া সে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ, তারপর হঠাৎ মস্তক তুলি নীলক্ষার পানে দৃষ্টি করিয়া স্থাপন, বাপ যান বাপ মোর, ভাগাড়ে অন্তিমকালে পশুর মতো
ডাক ভাঙি উঠিল হাম্বায়, মানুষ উঠিল উঠিয়া ডাকিল পশুর ভাষায়। স্তব্ধ মারি অশকুন তাকায়, মাথার উপরে সূর্যে অগ্নি ঢালি যায়। নিচে দেখা যায় তখন নুরল দিন দেখিবার পায়, বাপ নয় বলদ গড়ায়। পাও খিসি একবার স্থির হয়া যায়, স্থির দৃষ্টি দূর নীলক খায়। শকুন ঝাপটে উঠে দুরন্তর পাখায়, বড় স্থির বলদ পড়িয়া আছে মানুষ নয়। উঠিল চিৎকার করি একবার নুরল, তখন তখন নুরল দিন শুনিল, তখন তখন সে শুনিবার পায়। নিজের গলায় স্বর বদলাইয়া গেছে তার গরুর হাম্বায়। তখন তখন আর অন্তরে তার অন্তরে নামিয়া সূর্য অগ্নি থাকি যায়। হঠাৎ শকুন পড়ি মাংস খুলি খায়। কোনো কালে কত না অতীত কালে সেই একদিন।